ফের শহরে মিলল ভুয়ো কল সেন্টারের হদিশ। মোবাইলের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রতারণার কারবার চলছিল বলে অভিযোগ। সিআইডির হাতে গ্রেফতার দুই মহিলা সহ ১১। ফুলবাগানে এমনই এক কল সেন্টারের সন্ধান পায় সিআইডি। অভিযোগ, মোবাইলে টাওয়ার বসানোর নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। বোলপুরে দায়ের হওয়া অভিযোগের সূত্র ধরে গতকাল রাতে ওই কল সেন্টারে অভিযান চালায় সিআইডি। ২০২১ থেকে শুরু করেছি, তারপরে আমার সঙ্গে লাস্ট অর্ডার ট্রানজ্যাকশন হয় ১৪/৯/২০২১ অবধি। তারপর থেকে ওদের সঙ্গে কথাবার্তা পরিষ্কার বন্ধ হয়ে যায়, কেউ ফোন ধরেও না, কথাও বলে না। তারপরে আমি বাধ্য হয়ে আমি ১৮/৯/২০২১ তারিখে আমি বোলপুর থানায় এফআইআর করি। আচ্ছা, মোট কত টাকার প্রতারণা করা হয়েছে আপনার? অনেক টাকা, প্রচুর টাকা মোটামুটি। ও হিসেবে আমি ৪৩ রে বাপ। Thank you.